চিত্তরঞ্জন লেবার ইউনিয়নের ডাকে রেল বাঁচাও দেশ বাঁচাও স্লোগান তুলে গণধর্ণা। দেশ বাঁচাও স্লোগান তুলে চিত্তরঞ্জন লেবার ইউনিয়নের ডাকে চিত্তরঞ্জন জিএম গেটের সামনে হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে 24 ঘণ্টার গণধর্ণা অনুষ্ঠিত হয়। মূলত নতুন প্রযুক্তির ইঞ্জিন তৈরির দাবি, নতুন কর্মী নিয়োগের দাবি এবং বেসরকারিকরণের বিরোধিতা করে এই কর্মসূচি পালিত হয়। এদিন গণধর্ণা অনুষ্ঠানে সিটুর সর্বভারতীয় সম্পাদক ও প্রাক্তন রাজ্যসভার সাংসদ তপন সেন, আসানসোল লোকসভার প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, বাম গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব শতরূপ ঘোষ এবং সর্বভারতীয় লোক রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সম্পাদক এম এন প্রসাদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 9ই সেপ্টেম্বর সকাল 10টা থেকে 10ই সেপ্টেম্বর সকাল 10টা অবধি টানা 24 ঘণ্টা এই ধর্ণা কর্মসূচি চলবে। তাছাড়া চিত্তরঞ্জন লেবার ইউনিয়নের পক্ষ থেকে 6000 মানুষের সই করা একটি মাস্ক স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর জন্য সিটুর সর্বভারতীয় সম্পাদক ও প্রাক্তন রাজ্যসভা সাংসদ তপন সেনের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি সিএলডাব্লিউ লেবার ইউনিয়নের একটি লোগোর উদ্বোধনও করা হয়। সৌমিত্র ভাঙড়ি, রিপোর্ট টাইমস বাংলা।